ওয়ার্ল্ড সোন্ডার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আজকের ভিডিওতে তোমাদের এমন একটা ফুল সম্পর্কে জানাবো যেটি 12 বছর অন্তর অন্তর ফোটে। এই ফুলটির নাম হলো নীল কুরিঞ্চ ফুল। নীল রঙের অদ্ভুত এই ফুল নীল কুরিঞ্চ ভারতবর্ষের পশ্চিমঘাট পর্বতমালায় বেশি লক্ষ্য করা যায়। তাই পশ্চিমঘাট পর্বতমালাকে নীল কুরিঞ্চ ফুলের রাজ্যও বলা যায়। তবে শুধু পশ্চিমঘাট পর্বতমালায় নয়, পশ্চিমঘাট পর্বতমালা ছাড়াও দক্ষিণ ভারতবর্ষের তামিলনাড়ু এবং কেরালা রাজ্যের আশপাশেও এই ফুলের আধিক্য দেখতে পাওয়া যায়। মুন্নার জেলার নীলগিরি পাহাড়েই সবথেকে বেশি ফোটে এই ফুল। শোনা যায় নীলগিরি পাহাড়ের নামেই নাকি এই ফুলের নামকরণ করা হয়েছে নীল কুরিঞ্চ। 2006 সালে এমনই নীল রঙের ফুলে ঢেকে গিয়েছিল নীলগিরি পাহাড়। 2006 সালে তামিলনাড়ুর কোদাইকানালের পাল্লি পাহাড়ের রেকর্ড সংখ্যক নীল কুরিঞ্চ ফুটেছিল। টার্নাস ভ্যালি উপত্যকায় এই ফুলের চাদর মেলেছিল। আবার কর্ণাটকের মণ্ডলপট্টি পাহাড়েও, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 4050 মিটার উচ্চতায় অবস্থিত, সেখানেও এই পাহাড়ে দেখা গিয়েছিল নীল কুরিঞ্চ ফুল। এভাবে কেরালা, কর্ণাটক এবং তামিলনাড়ুতে দুর্লভ প্রজাতির এই নীল কুরিঞ্চ ফুলকে প্রত্যেক 12 বছর অন্তর অন্তর দেখতে পাওয়া যায়। আর তামিলনাড়ুর পালিয়ান উপজাতির লোকেরা এই ফুলের পোষ্পুটন দেখে দিন, মাস, বছর গণনা করে থাকে। এই নীল কুরিঞ্চ ফুল সাধারণ মানুষের কাছে কুরিঞ্চ ফুল নামেই বিশেষভাবে পরিচিত। এই কুরিঞ্চ ফুল আদিবাসীদের কাছে একটা শুভ বার্তার প্রতীক। এর বিজ্ঞানসম্মত নামটিও বিশেষ চমকপ্রদ। এর বিজ্ঞানসম্মত নামটি হলো স্টোবিল্যান্থেস কুন্থিয়ানা। দূর থেকে দেখে মনে হয় ফুলটি একটা জংলি ফুল। প্রত্যেক 12 বছর অন্তর অন্তর যখন এই ফুলটা ফোটে, তখন যেখানে ফোটে সেখানে দেখে মনে হয় যেন নীল বেগুনি রঙের কেউ গালিচা পেতে দিয়েছে। প্রায় আগাছার মতন এতগুলো বছর ফুলের গাছগুলো নিজের মতো করে বাঁচে আর মরে। তবে সবচেয়ে আশ্চর্যের এবং আকর্ষণীয় বিষয় হলো, কুড়ি থেকে ফুল ফোটা পর্যন্ত প্রতিনিয়ত এর রং বদলাতে থাকে। ফুলের রঙের ক্রমিক এই পরিবর্তনটিও চোখে পড়ার মতো। কুড়ি থেকে ধীরে ধীরে এই ফুল যখন ফুটতে থাকে, তখন নীল থেকে নীলচে বেগুনি, সবশেষে ফিকে বেগুনি রং ধারণ করে এই ফুল। নীল কুরিঞ্চ ফুল ফোটে নির্দিষ্ট উচ্চতায় এবং বিশেষ জলবায়ুতে। যখন নীলগিরি পর্বতে নীল কুরিঞ্চ ফুলের আবির্ভাব দেখা যায়, তখন নীল কুরিঞ্চ ফুলের আকর্ষণে বহু মৌমাছি এবং কীটপতঙ্গ এখানে আসে। উদ্ভিদবিজ্ঞানী এবং ভূবিজ্ঞানীদের মতে নীল কুরিঞ্চের বৈচিত্র্যময় রং, মিষ্টি গন্ধ এবং ফুলের মধুর আধিক্যে কীটপতঙ্গদের প্রবলভাবে আকর্ষণ বেড়ে যায়। ফলে মৌমাছিরা মধুর লোভে অন্যান্য পতঙ্গরা বংশবিস্তারের নেশায় এই ফুলের চারপাশে ঘুরে বেড়াতে শুরু করে। নীল কুরিঞ্চ ফুলের পিক সিজন হলো আগস্ট থেকে অক্টোবর মাস। তখন গাড়োয়ালের ভ্যালি অফ ফ্লাওয়ার্সকেও হার মানায় এই ফুলের উপত্যকা। নীলগিরি ও তার আশপাশের অঞ্চল বরাবরই পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র। নীলগিরির প্রায় 32 বর্গ কিলোমিটার এলাকা প্রতি 12 বছরে একবার নীল রঙের ফুলে ঢেকে যায়। আর এই ফুলের টানে দেশ বিদেশের বহু পর্যটক এখানে আসতে শুরু করেন। প্রায় 500-এর বেশি প্রজাতির নীল কুরিঞ্চ ফুল দেখা যায়। শুধু এশিয়াতেই 250-এর অধিক প্রজাতির দেখা মেলে। এর মধ্যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় 46-টির মতো প্রজাতি দেখতে পাওয়া যায়। 1300 থেকে 2400 মিটার উচ্চতার পাহাড়েই এই ফুল ফোটার আদর্শ পরিবেশ বলে মনে করে থাকেন প্রকৃতিবিদেরা। সো আবহাওয়া ঠিক মতন পেলে এর চেয়ে কম উচ্চতাতেও এই গাছ দিব্যি বেঁচে থাকতে পারে। অনেক রকম প্রজাতির হয় বলে
ফুল ফোটার ধরনও বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। গাছগুলোর দৈর্ঘ্য শ্রেণীভেদে কখনও 30 থেকে 60 সেন্টিমিটার, আবার কখনও 8 থেকে 10 ফুট উচ্চতারও হয়ে থাকে। তবে এই সমস্ত গাছগুলোর ফুলগুলো ঘণ্টা আকৃতির দেখতে হয়। ফুল, প্রকৃতির রোমাঞ্চ সব মিলিয়ে তামিলনাড়ু কেরালার বিস্তীর্ণ অঞ্চল যখন নীলের চাদরে, তখন প্রকৃতির এই অদ্ভুত সৌন্দর্য দেখে আসতে পারেন যে কেউ। 2020 সালে এই ফুল কর্ণাটকের মণ্ডলপট্টি পাহাড়ে ফুটেছিল। আবার 2030 সালে এই ফুল দেখা যাবে নীলগিরি পর্বতে। তো ফ্রেন্ডস, এই রকমের ফুল যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই একবার কর্ণাটক, তামিলনাড়ু বা কেরালা ঘুরে এসো। আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে এবং এরকম নতুন নতুন ইনফরমেশান পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকা বেল আইকনটিকে প্রেস করো। ধন্যবাদ।